গতকাল থেকেই আকাশের মুখ ভার। রাতে ও ভোরে কয়েক দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ সহ সুন্দরবন উপকূলীয় এলাকায়। সকাল থেকে দমকা বাতাস বইতে শুরু করেছে, বেলা যত বাড়ছে ততই কালো মেঘে ঢেকে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে যা ক্রমশ শক্তিশালী হয়ে পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৎস্য দপ্তর। এই মুহূর্তে সমুদ্র উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী দুদিন নদীতে এবং সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। থানার পক্ষ থেকে আগত সমস্ত ট্যুরিস্টদের জানানো হচ্ছে যে আজ 16/11/2023 থেকে 18/11/2023 পর্যন্ত বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তাই সমস্ত ট্যুরিস্টদের বলা হচ্ছে আপনারা বিচের উপরের দিকটায় উঠে আসুন, জলের কাছাকাছি থাকবেন না, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এদিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক অফিস এবং পঞ্চায়েতগুলিকে সতর্ক করতে বলা হয়েছে। বেহাল নদী এবং সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন। মৎস্য দপ্তর থেকে আমাদের আপডেট দেওয়া হচ্ছে যে 18 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং 18 তারিখ পর্যন্ত যাতে আমাদের সমুদ্রে কোনো মৎস্যজীবী না মাছ ধরতে যায়। আমরা সেই মতো আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে ডেকে নিয়েছি এবং তারা নিরাপদ স্থানেই রয়েছে। এখন সমুদ্রে এখন নিম্নচাপের কারণে ভালোই ঝড় আছে, সেই জন্য আমাদের সমস্ত ট্রলার ফিরেও এসেছে এবং তারা নিরাপদ আশ্রয়ে আছে। নতুন করে কোনো যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমাদের পরবর্তী মৎস্য দপ্তরের নির্দেশ না আসা পর্যন্ত আমাদের কোনো ট্রলারকে মাছ ধরতে যেতে দেওয়া হবে না। মৎস্যজীবীদের প্রচুর রুলিং নদীতে, হ্যাঁ আমরা ফিরে এসেছি। কিছু কিছু ট্রলার এখনও বাইরে আছে, ওরাও চলে আসবে। বর্তমান কালকে তো ওয়েদারটা প্রচুর খুবই হাওয়া ছিল, হাওয়ার গতি অনুযায়ী আমরা চলে এসেছি। এখন মোটামুটি দুদিন তিন দিন যা ওয়েদার, ওয়েদারে মনে হচ্ছে না কাটা পর্যন্ত যাওয়া যাবে। নামখানা থেকে মুন্না সর্দারের প্রতিবেদন, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।